হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো অনেকদিন পর ভিডিও পোস্ট করছি। তো দেখো, তোমরা থাম্বনেল আর ভিডিওটা দেখে বুঝতে পারছো যে কী হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার জন্মদিন, তো সেটাই সেলিব্রেশন করছি একটু ছোট করে। তো এখানে সবাই আমার ফটো টটো তুলছিল, তো সেই কারণে আমি চুপচাপ বসেছিলাম। বেশ আনন্দ লাগছে, বাড়িতে অনেক লোকজন ছিল। তো এর ভিতরে আবার একটু বৌদি কল করেছে, তো তার সঙ্গেও আমি একটু কথা বলে নিলাম। তো এখন বাড়িতে আমি আর মা আর কেউ নেই, বাবুও চলে গেছে, দিদিরাও সবাই চলে গেছে। তো সেই কারণে সেরকম কিছু করতে চাইছিলাম না। তো তারপরেও দাদা এসেছে বাড়িতে, মামার ছেলে। তো সবাই মিলে যে সব বন্ধুবান্ধব এসেছে, বেশ মজা লাগছিল আমার। তো দেখো, আমি বসে আছি আর সবাই আমার ফটো তুলছে। বেশ সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা তোদিন ভাবছিলে যে ভিডিও কেন আসছে না, তার একটাই কারণ যে বাড়িতে অনেক লোকজন ছিল, অনেক হই হুল্লোড় করেছি। তোমরা সবাই ভিডিওতে দেখেছো, কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি, আর বাকিটা আমি পারিনি। তো একটু মন মেজাজ খারাপ ছিল। তো এখন মানে এখন ফাঁকা হয়ে গেছি, তো এখন থেকে রোজ ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে। তো চলো, তোমরা সবাই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেখতে থাকো কী কী ভিডিও আসছে। তো তোমাদের কথা দিচ্ছি, নতুন করে আবার সব নতুন নতুন ভিডিও আসবে। তো চলো প্লিজ, তোমরা সবাই ভিডিওগুলো দেখবে। চলো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, মা আমাকে এখানে আশীর্বাদ করতে এসেছে। তো দেখো, বেশ ভালোই লাগছিল এই মুহূর্তটা। তো এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার না করে আমি আর থাকতে পারিনি, কারণ সব কিছু চলে যাবে কিন্তু এই মুহূর্তগুলো সারা জীবন থেকে যাবে। তো এইগুলো কখনোই ডিলিট হবে না, তো এগুলো দেখেও আমার খুব ভালো লাগবে। তো তোমরা আমার পাশে থেকো এইভাবে যেভাবে এতদিন ছিলে, এইভাবে পাশে থেকো আমার তোমরা সবাই, তাহলে আমি সামনের বছর আমার এই জন্মদিনটাকে আরও সুন্দর করে করতে পারবো। তো তোমাদের সবাইকে, তাহলে সবাইকে আমি আমার বাড়িতে আনতে পারবো। তো সেই কারণে বলছি, তোমরা সবাই প্লিজ আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো দেখো, মা চলে গেছে, এরপরে চলে এসছে মামি। তো মামি আমাকে আশীর্বাদ করতে এসছে এখন, দেখো। তো এখানে না কেমন একটা ফিল হচ্ছিল, তো সেটা তোমাদের কী বলে বোঝাবো আমি জানি না। তো দেখো, ঘর ভর্তি লোকজন, আমার সবসময় ভালো লাগে ঘর ভর্তি লোকজন থাকলে, বেশ কথা বলতে সবার সঙ্গে বেশ ভালো লাগে আমার। তো তোমাদেরকে বলি, তো এই যে আমি নতুন ড্রেস কিনেছি, আমি একটু সেজেছি। তো এই যে আমাকে কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এই যে এখানে মামি আমাকে টাকা দিচ্ছিল, তো সেটা আমি নিতে চাইছিলাম না, মামি জোর করে দিল। মামি বলছে, নাও 500 টাকা, এটা তুমি রাখো। তো জোর করে দিল, তো নিলাম। এখন হচ্ছে কেক কাটবো। তো আর সবাই ছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অনেকদিন ভিডিও দিইনি, তারপর যদি এত বড় ভিডিও দিই, তোমরা অনেকেই দেখবে না আমি জানি। তো তারপরেও যতটুকু সম্ভব করেছি। তো প্লিজ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো যে দেখো, এখন আমি কেক কাটবো। তো আমি পরে এটা ভয়েস দিচ্ছি, তার একটাই কারণ হচ্ছে যখন আমার একটা সেলিব্রেশন হচ্ছিল তখন অনেক লোকজন ছিল, অনেক আওয়াজ ছিল, সেই কারণে আমি আর তখন ভয়েস দিইনি। তো ভয়েস দিলে সেটাও তোমরা বুঝতে পারতে না, একটু অসুবিধা হয়ে যেত। তো দেখো, কেকটা কেটে আমি সবার প্রথম মাকে খাইয়ে দিলাম, তো বেশ ভালো লাগছিল। তো দেখো, এই যে এখন আমি উঠবো এখান থেকে, উঠে সবাইকে কেক খাওয়াবো। তো চলো, আমার এক্স্যাক্ট ডেট অফ বার্থটা তোমাদেরকে আমি বলবো। তো সেটা হচ্ছে 30 তারিখ, তো জুনের 30 তারিখ ছিল। তো 30 তারিখে আমি কোনো সেলিব্রেশন করিনি, সেটা আমি করেছি 1 তারিখে, 30 তারিখে করিনি। তার কারণ হচ্ছে সেদিন খুব বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে বাড়ি থেকে বেরোতেই পারিনি। তো সেই কারণে 30 তারিখে করিনি, তো 1 তারিখে করছি। তো দেখো, আজই ভিডিওটা পোস্ট করব আমি। তো দেখো, ওই যে আমার বন্ধুটা সবার ভিডিও করে দিচ্ছে, ওর ফোন থেকে ভিডিওটা আমি পাবো কি না আমি জানি না। তো আমার ফোনেও করছে এদিকে। তো এটা হচ্ছে আমার মামার ছেলে, তোমরা হয়তো আগে ভিডিওতে ওকে দেখেছো, ওকে হয়তো চেনো তোমরা সবাই।
তো দেখো এরপরে দাদাটা আমাকে টাকা দিল। তো তারপরে বাইরেও অনেক লোকজন বসেছিল, বাইরেটা অন্ধকার সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাইরের লোকজনগুলো। তো বাইরে সবাই বসেছিল, তো তাদেরকে আমি কেক খাওয়াতে গেলাম। আরে দেখো মামি এই যে এখান থেকে কী করছে, সবাইকে ক্রিম মাখাবে বলছে। তো কেউ মাখাতে চায় না, কারণ এটা খুব খারাপ জিনিস, মুখে লেগে গেলে উঠতেই চায় না। তো সেই কারণে একটু একটু করে লাগাচ্ছে, বেশি লাগায়নি, আমার মুখেও লাগায়নি। তার কারণ লাগায়নি, কিন্তু শেষের দিকে যখন আমি ফটো তুলছিলাম তখন মামি একটু লাগিয়ে দিয়েছিল, সেটা দেখতে পাবে। তো ওনারা বলছিল যে না লাগালে নাকি ভালো লাগে না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। চলো বাই।